আমাদের সমাজে সঙ্গীত চর্চার বিশেষ গুরুত্ব রয়েছে। তৈরি হয়েছে নানান ধরনের সঙ্গীত গান, কখনো ভক্তিগীতি, কখনো প্রেমের, কখনো বন্ধুত্বের, আবার কখনো প্রতিবাদের মাধ্যম হিসেবে গানকে ব্যবহার করা হয়ে থাকে। যুগ যুগ ধরে সঙ্গীতের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। বর্তমানেও ব্যাপক চাহিদা সঙ্গীতে। মন খারাপ হোক কি ভালো, সবসময় গান যায়। বিশেষ করে ভারতীয় সিনেমাগুলিতে সঙ্গীতের আলাদা বাজার রয়েছে। গান ছাড়া প্রায় অচল একাধিক সিনেমা। অনেক সিনেমায় গান নির্ভর, আর সিনেমায় গান গেয়ে অনেকেই হচ্ছেন প্লেব্যাক সিঙ্গার, কামাচ্ছেন কোটি কোটি টাকা। জানলে অবাক হবেন এমন কিছু সঙ্গীত শিল্পীর নাম যারা গান পিছু লক্ষ লক্ষ টাকা আয় করছেন। ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে সবথেকে জনপ্রিয় শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। রয়েছেন বেশ কিছু র্যাপারও। প্রতি গানের মজুরি হিসেবে কেউ 10 লাখ, তো কেউ হাঁকান 20 থেকে 25 লাখ টাকা। কেউ আবার কোটির নিচে কথাই বলেন না। জনপ্রিয়তার সব থেকে শীর্ষে থাকা গায়িকা শ্রেয়া ঘোষাল একটি গান গাওয়ার জন্য 25 থেকে 30 লাখ টাকা দাবি করেন। অরিজিৎ সিংও তাই। নেহা কাকার, সুনিধি চৌহান সকলেই কম বেশি 20 লক্ষ টাকা নেন। আবার সোনু নিগম নেন 18 থেকে 20 লক্ষ টাকা। জোবেন নাটিয়াল প্রতি গানের জন্য প্রায় 10 লক্ষ টাকা নেন। তবে কনসার্ট প্রতি তিনি 50 লক্ষ টাকার মতো নেন। আর এই দৌড় থেকে পিছিয়ে নেই র্যাপ জগতের অন্যতম দুই তারকা হানি সিং এবং বাদশা। গান পিছু হানি সিং নেন 20 লক্ষ টাকা, আর বাদশাও 18 লক্ষ টাকা দাবি করেন। অন্যদিকে সঙ্গীত জগতের লিভিং লিজেন্ড এআর রহমানের পারিশ্রমিক জানলে চমকেই যাবেন। তিনি গান প্রতি 3 কোটি টাকাও ধার্য করেন। তবে এসবের মধ্যেও রয়েছে বিকল্প। অরিজিৎ সিং গান প্রতি 25 থেকে 30 লাখ টাকা নিলেও বিশেষ কিছু ক্ষেত্রে বিনা পারিশ্রমিকেও তিনি কাজ করেন। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।